Hi friends, this is Manoj and you are watching my channel Manoj the Two Wheels Traveler. তো যেমন আপনাদের কথা দিয়েছিলাম যে হলদিয়ার আশেপাশে যত দেখার জিনিস আছে আপনাদের দেখাবো এক এক করে, তো আজকে হলদিয়ার সেকেন্ড দিন। তো যেমন প্ল্যান করেছিলাম সেই অনুযায়ী আজকে আমরা যাব তমলুক। তো তমলুকে গিয়ে আপনাদের দেখাবো তমলুক রাজবাড়ি, শতাব্দী প্রাচীন সেই রাজবাড়ির আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে প্রচুর ইতিহাস, সেই তমলুক রাজবাড়ি আপনাদের দেখাবো। আর নিয়ে যাবো বর্গভীমা মন্দিরে। আপনারা তো জানেন বর্গভীমা মন্দির হচ্ছে 51 সতীপীঠের একটি পীঠ, সেই বর্গভীমা মন্দির আজ আপনারা দেখতে পাবেন আমার ভিডিও থ্রুতে। তো চলুন আপনারা আমার সাথে, কেমন লাগে দেখা যাক। চলে এলাম বর্গভীমা মন্দিরে। তমলুকের ঠিক বাজারের ভেতরে প্রাণকেন্দ্রে অবস্থিত এই বর্গভীমা মন্দির, বহু শতাব্দী প্রাচীন এই মন্দির, 51 সতীপীঠের এক পীঠ। যদিও এই মন্দিরটি নতুনভাবে রিনোভেট করা হয়েছে, বেশ কিছু সিঁড়ি পেরিয়ে এই ওপরে উঠতে হয় মন্দিরের। শোনা যায় এখানে মা সতীর বাম গোড়ালি পড়েছিল। মানতের জন্য ভক্তরা কত ডালা বেঁধে গেছে, যদি তাদের মনস্কামনা কোনোদিন পূর্ণ হয় তো এই ডালা তারা একদিন খুলে নিয়ে যাবে এই গাছ থেকে। বহু মাহাত্ম্য দিয়ে গাঁথা এই বর্গভীমা মন্দির তমলুক তথা পূর্ব মেদিনীপুরের গর্ব। ভক্তগণ সব পূজায় ব্যস্ত। এই হচ্ছে মূল মন্দির। বর্গভীমা এখানে দেবী কালী রূপে অধিষ্ঠিতা। বর্গভীমা মন্দিরের ঠিক পাশেই এই পূজা ভ্যারাইটি রয়েছে, এখান থেকে পুজোর ডালি দিতে পারেন আপনারা, খুবই ভালো ব্যবহার এনাদের। তো এখান থেকে প্রয়োজনীয় ডালি সংগ্রহ করে আপনারা পুজো দিয়ে আসতে পারেন, এবং এখানে বাইক ও জুতো রাখার ব্যবস্থাও পুরোপুরি রয়েছে। এবার একটু লাঞ্চের পালা, তাই লাঞ্চে বসে যাওয়া হয়েছে বর্গভীমা হোটেল, ঠিক মন্দিরের পাশেই অবস্থিত।